কোরআন পড়িও তোমরা সকাল সন্ধ্যায়, কোরআন পড়িও তোমরা সকাল সন্ধ্যায়, কোরআন হবে হাসরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আম্মা বাদ, সমস্ত প্রশংসা ওই পরওয়ারদিগার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই ভিডিওটি করার তৌফিক ইনায়াত দান করেছেন এবং আপনাদের সামনে কোরআন ও সুন্নাহ থেকে কিছু বয়ান পেশ করার তৌফিক ইনায়াত দান করেছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগণিত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ জ্ঞাপন করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে ইসলামিক আলোচনার একটি বিষয় হচ্ছে, যেহেতু সামনে রমজান মাস, তাই আজকে আলোচনার বিষয় হচ্ছে এই রমজান যে মাসটি রয়েছে, ইসলামের 12টি মাস রয়েছে আরবি, এই আরবি মাসের একটি মাস হচ্ছে রমজান। তো এই রমজান মাসের কিভাবে এই রমজান নামকরণটা আসলো, কেন রমজান নামকরণ করা হলো, রমজানের ও নামটা কি কোরআন ও কোরআন মাজিদে আছে তা আমরা জানবো। অর্থাৎ মূলত আজকের বিষয় হচ্ছে রমজান মাসের নামকরণ সম্পর্কে, কিভাবে রমজান মাসকে রমজান নামে নামকরণ করা হলো। ইসলামের এবং ইসলামের বাহিরে যেদিকেই তাকাবেন আপনি 12টি মাসের বেশি কোনো মাস দেখতে পাবেন না। বাংলাতে যান সেখানেও 12টি মাস, ইংলিশে আসুন সেখানে 12টি মাস, আরবিতে ফিরে যান সেখানেও 12টি মাস। প্রত্যেকটা ক্যালেন্ডারই আপনার 12টি মাসই রয়েছে, কারণ এই 12টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণনা করেছেন, তিনি এটাকে নির্ধারণ করেছেন। সেদিন থেকে যেদিন আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, সেদিন থেকেই তিনি এই মাসকে 12টি মাসে নির্ধারণ করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন 9 নম্বর সূরা, সূরা তাওবা 36 নম্বর আয়াতে, খুলে দেখুন সেখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্না ইদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি 12 শুহরান ফি কিতাবিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় মাস গণনা করেছেন ইন্দাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে গণনাকৃত অর্থাৎ সংখ্যাকৃত নির্ধারণকৃত মাস হচ্ছে 12 শাহরান, 12টি মাস, 10 এবং 2, 12টি মাস। ইসনা মানে ইসনা থেকে ইসনা মানে 2, আশারা মানে 10, ইসনা আশারা মানে হচ্ছে 12, অর্থাৎ ইসনা আশারা শাহরান, শাহরান মাস এখানে শাহরান হয়েছে, ইসনা আশারা শাহরান, 12টি মাস আল্লাহ সুবহানাহু নির্ধারণ করেছেন, তিনি গণনা করেছেন, তার কাছে 12টি মাসই হচ্ছে মূলত এক বছর 12টি মাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণনা কখন থেকে, ইয়াউমা খলাকাস ফি কিতাবিল্লাহি, আর এই 12টি মাসের কথা কোরআন অর্থাৎ একটি কিতাবে, কোরআনে অথবা একটি কিতাবে লিপিবদ্ধ আছে। এই কিতাব বলতে সরাসরি কোরআনও হতে পারে, লাউহে মাহফুজও হতে পারে, অর্থাৎ একটা নির্ধারিত কিতাবে পাণ্ডুলিপিতে এই 12টি মাসের কথা রয়েছে। সেটা কখন থেকে আল্লাহ এটা নির্ধারণ করেছেন, তিনি বলছেন ইয়াউমা খলাকাস সামাওয়াতি ওয়াল আরজ, যেদিন আসমান এবং জমিন, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেদিন থেকেই
আল্লাহ সুবহানাল্লাহর কাছে মাস বছরে 12টি তিনি ধারণ করে রেখেছেন। তার মানে এটা নতুন কোনো কথা নয়, যখন আসমান জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাস হচ্ছে বছরে 12টি, এটা কোরআন ও সুন্নাহ থেকে প্রমাণিত। এই আরবি যে 12টি মাস রয়েছে এর মাঝে একটি মাস হচ্ছে রমজান। তো এই রমজানকে কেন রমজান নামকরণ করা হলো? আমরা যদি আবিদনিক দৃষ্টিকোণ থেকে তাকাই তাহলে আমরা জানতে পারব যে রমাজানের মূল অক্ষর হচ্ছে মূলত র মিম জোয়াদ, তো রমাজুন। এই রমাজুন এটি হচ্ছে মূল ধাতু, বা আমরা যাকে বাংলায় বলি ধাতু, ইংলিশে মূল ক্রিয়া। তা ডু যেমন মূল ক্রিয়া, সেখান থেকে ডুটি ডান হয়, ঠিক সেরকম আরবি ইংলিশে যেমন কাজ থেকে কাজ করা, আবার এরকম বিভিন্ন হয়ে থাকে, অর্থাৎ ক্রিয়া চেঞ্জ হতে থাকে, বা মূলত ক্রিয়াটি কোথা থেকে এসেছে এরকম উৎপত্তি স্থল থাকে। ঠিক সেরকম খা হচ্ছে ধাতু, সেখান থেকে খাওয়া, খাওয়ালেন, মূলত খা হচ্ছে ধাতু। ঠিক সেরকম রমাজানের ধাতু হচ্ছে রমাজুন। আর এর অর্থ কি? এর অর্থ যদি আমরা জানতে চাই তাহলে আমরা খুলে দেখতে পারি ডিকশনারি। ঠিক সেরকমভাবে একটি ডিকশনারি হচ্ছে মুকরাদাতুল কোরআন, এটি কোরআনের অ্যারাবিক ডিকশনারি। সেখানে 203 পৃষ্ঠাতে উল্লেখ রয়েছে যে হুয়া শিদ্দাতুল হাররি, রমাজুন শব্দের অর্থ হচ্ছে গরম, গ্রীষ্মের প্রচণ্ড গরম। হুয়া শিদ্দাতুল হাররি, গ্রীষ্মের প্রচণ্ড গরম। আও শিদ্দাতু ওয়াকঈ শামসি, সূর্যের প্রচণ্ড তাপ, সূর্যের প্রচণ্ড তাপ বা গ্রীষ্মের প্রচণ্ড গরমকে মূলত রমাজ বলা হয়। তার মানে অর্থের দিক থেকে আমরা দেখলে জানতে পারি যে রমাজের মূলত অর্থ হচ্ছে প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপ, এটা বুঝতে মনে হচ্ছে। আরবিতে এই মাসটার পুরাতন নাম ছিল, অর্থাৎ আরবি বলতে যেহেতু এই নামটা সৌদি আরব থেকে এসেছে, সৌদি আরবে আগে এই নামটি, এই মাসের নাম ছিল নাতিক, অনেক আগের নাম ছিল নাতিক। তা সৌদি আরবের একটা রীতি ছিল যে তারা যখন কোনো নাম চেঞ্জ করত, অর্থাৎ কোনো মাসের নাম চেঞ্জ করত, তখন তাদের নিয়ম হচ্ছে যে মাসে তারা চেঞ্জ করার সিদ্ধান্ত গ্রহণ করবে, বা যখন তারা চেঞ্জ করার জন্য পরিকল্পনা করত, তখন এই মাসটি যে ঋতুতে আসতো বা যে ঋতুতে পড়তো সেই ঋতুর নামকরণ অনুযায়ী তারা সেই মাসের নামটাকে চেঞ্জ করতো। ঠিক তদ্রূপভাবে এই নাতেক মাসটা ছিল গ্রীষ্মের সময়, অর্থাৎ গ্রীষ্মের কালে। আর আপনারা জানেন যে সৌদি আরবের এখনও কিন্তু গ্রীষ্মের সময় প্রচণ্ড গরম। তাহলে ঠিক আগের সেই 1450 বছরের আগের আরও কীরকম গরম ছিল, ঠিক সেখান থেকেই এই রমজান নামকরণ করা হয়েছে। অর্থাৎ প্রচণ্ড গরম সেই মাসে থাকার কারণে, প্রচণ্ড উত্তাপ থাকার কারণে সেই নাতিক মাসটাকে পরিবর্তন করে ইসলামের জামানাতে সেটাকে রমজান নামকরণ করা হলো। এটা গেল একটা দিক। আর একটা দিক হচ্ছে যে মূলত রমজান শব্দটিকে রমজান নামের নামকরণ এ কারণে করা হয়েছে যে রমাজান শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, দগ্ধ হওয়া, দগ্ধ করিয়ে শেষ করে দেওয়া, অর্থাৎ কোনো কিছুকে নিঃশেষ করে দেওয়া। উদাহরণস্বরূপ একটা হাদিস আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি, সহিহুল বুখারী কিতাবুস সিয়াম খুলে দেখবেন, 2014 নম্বর হাদিস, তাওহীদ পাবলিকেশন প্রকাশিত। সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাজানা, যে ব্যক্তি রমাজান মাসে সিয়াম রাখবে অর্থাৎ রোজা রাখবে, ঈমানাও ওয়াহতাসাবান, ঈমানের সহিত এবং সওয়াবের আশায়, ঈমানের সহিত ও সওয়াবের আশায়, গুফরে লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বে যত গোনা রয়েছে সমস্ত গোনা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এই হাদিসে দিকে আমরা লক্ষ্য করি তাহলে জানতে বুঝতে পারবো এবং জানতে পারবো যে রমজান মাসে আমল করার কারণে তার গুনাহগুলো নিঃশেষ হয়ে গেল। তার মানে কি, এই রমজান তার গুনাহগুলোকে শেষ করে দিচ্ছে, অর্থাৎ দগ্ধ করে দিচ্ছে। গরমে যেরকম মানুষের ভিতর থেকে ঘামের মাধ্যমে ময়দা বের হয়ে তার ঘাম দূরীভূত হয়ে যায়, ময়দা দূরীভূত হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে এই রমজান মাসে আমল করার কারণে মানুষের আমলগুলো নিঃশেষ হয়ে যায়, তার দগ্ধ হয়ে সব শেষ হয়ে যায়। সেদিক থেকে এই মাসটিকে নামকরণ করা হয়েছে রমজান। আর এই মাসটির ইসলামে যে 12টি মাস রয়েছে আরবিক, সেই মাসের একটি মাস হচ্ছে রমজান। এই রমজান মাসের এত গুরুত্ব যে আল্লাহ সুবহানাহু এই মাসে কোরআন নাযিল করেছেন। আর এই রমজান মাসের কথা অন্য কোনো মাসের কথা কিন্তু নয়, শুধু এই রমজান মাসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে উল্লেখ করেছেন। খুলে দেখুন 2 নম্বর সূরা, সূরা বাকারা 185 নম্বর আয়াত। সেখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এটা এমন একটি রমজান মাস যে মাসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে অবতীর্ণ করেছি। তার মানে এই রমজান মাসে কোরআন অবতীর্ণ আল্লাহ সুবহানাহু করেছেন। আর এখানে আমি প্রমাণ করতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান শব্দটি কোরআনে উল্লেখ করেছেন, যা অন্য কোনো মাসের নাম উল্লেখ করেননি। দ্বিতীয়ত, অন্য কোনো মাসে কোরআন অবতীর্ণ হয়নি, এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। আর এর কোরআনের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যে হুদান লিন্নাস, এটা মানুষকে হেদায়তের পথ দেখায়, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, আর এই এমন হেদায়ত যেটা স্পষ্ট নিদর্শন বহন করে, অল ফোরকান, এটা এমন একটি কোরআন যে কোরআনটা সত্য মিথ্যার পার্থক্য করে দেয়। তবে সত্য মিথ্যার কোনো পার্থক্য করতে চাইলে, জানতে চাইলে কোনটা হক কোনটা বাতিল, সেদিক সেজন্য আমাদেরকে কোরআনের কাছে যাইতে হবে। মূলত আমি বোঝাতে চাচ্ছি যে রমজান মাস এমন একটি মাস যে মাসের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহর কাছে এত বিশাল যে যার কথা আল্লাহ সুবহানাহু কোরআনে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানলাম যে রমজান মাস কেন রমজান নামে নামকরণ করা হয়েছে, এবং আল্লাহ সুবহানাহু এর গুরুত্ব এবং তাৎপর্য বোঝাতেই কিন্তু এই মাসটি নাম পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, এবং এই মাসেই কোরআন অবতীর্ণ করেছেন, আবার এই মাসেই পুরো মাস সিয়ামকে ফরজ করেছেন। দ্বিতীয়ত একটি কথা বলতে চাই যেটা আমাদের জন্য একান্ত জরুরি এবং কর্তব্য। আমরা অনেকে রমজান বলে থাকি, রমজান নামটা উল্লেখ করা এভাবে বলা একেবারেই উচিত নয়, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রমজান উল্লেখ করেননি, তিনি মাসটার নাম রমাজান উল্লেখ করেছেন। অর্থাৎ র জবর র মিম জবর মা রমা জোয়াদ আলিফ জবর জ রমাজ নুন জব তত নুন জবর বা নুনের যে নুনে পিস, হালত অনুযায়ী চেঞ্জ হবে, কিন্তু আমরা মূলত পিস দিয়ে পড়ি রমাজান, সাকিন দিয়ে পড়ি রমাজান। তাহলে আমরা অনেকেই ভুল করে রমজান বলে থাকি, রমজান হবে না, শুদ্ধ করে পড়া উচিত রমাজান। যেহেতু আল্লাহ কোরআনে মিমে জবর দিয়েছেন, আমাদের উচিত এই শব্দে জবর দিয়ে অর্থাৎ ময় আকারে মা বা মিম জবর মা দিয়ে পড়া। সম্মানিত দর্শক বা সম্মানিত শ্রোতামণ্ডলী, তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে জানতে পারলাম যে রমজানকে কেন রমজান নামে নামকরণ করা হয়েছে, এটা আমরা জানতে পারলাম। সার কথা হচ্ছে রমজানকে রমজান নামে এই কারণে নামকরণ করা হয়েছে কারণ এটা মানুষের আমলকে, আগুন যেমন সবকিছু ধ্বংস করে দেয়, গরম যেমন মানুষের শরীরের ঘামের মাধ্যমে ময়লাকে বের করে দেয়, ঠিক তদ্রূপভাবে এই রমজান মাসে ইবাদত করার কারণে মানুষের গুনাহগুলো সেভাবে ধ্বংস হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিন ইসলাম বোঝার এবং তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং কোন বিষয়ে ভিডিও চান, ইসলামিক কোনো মাসআলা, কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন জানা থাকলে বা কোনো দোয়া শিখতে চাইলে
বা কোনো একটা নিয়ম জানতে চাইলে আপনি কমেন্ট বক্সে ক্লিক করে আপনার মতামত জানাতে পারেন, এবং এই ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন, এবং ইসলামের কাজে সহযোগিতা করার জন্য এগিয়ে আসুন। কারণ একজন একটা দল থাকাই উচিত যারা সৎ কাজ আদেশ করবে ও সৎ কাজ নিষেধ করবে। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আপনাদের কাছে আকুল আবেদন যে যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, এবং সবার আগে ভিডিওটা আপনি দেখার জন্য আগ্রহ প্রকাশ করছেন কিনা এটা প্রকাশ করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে হেফাজত রাখুন, এই মহামারী থেকে আমাদের রক্ষা করুন, এবং মহামারীর সংক্রান্ত যে দোয়াগুলো আমাদের যা প্রয়োজন সেগুলো পর্ব অনুযায়ী আপনাদের জানানো হবে, আপনারা সেই দোয়াগুলো সেখান থেকে শিখবেন, এবং ধারাবাহিকভাবে আমার ভিডিও দেখার জন্য আমাকে সহযোগিতা করুন। আল্লাহ সুবহানাল্লাহ আপনাদেরকে এর উত্তম প্রতিদান দান করবেন। আজকের মতো এখানেই বিষয় কেইতি করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন পড়িও তোমরা সকাল সন্ধ্যায়, কোরআন পড়িও তোমরা সকাল।